তো একটা ইমেজ, একটা জেপিজি ইমেজ আমার লাগবে এয়ারপোর্ট ইউজ করতে গেলে। দেখি ইমেজটা কি জেপিজি নাকি ইমেজ, পিএনজি হলে কিন্তু ইমেজটা অপটিমাইজ করা কঠিন, জেপিজি হলে অপটিমাইজ করা সহজ। যদি জেপিজি না হয় পরে জেপিজি কনভার্ট করে, আচ্ছা এটা জেপিজি ইমেজ করা যাবে। ইমেজটা নিলাম, নেওয়ার পরে এই যে দেখেন ইমেজটা ফার্স্টে হচ্ছে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিনেম করে নিতে হবে, ঠিক আছে? আমি শুধুমাত্র ধরেন যে ডিজিটাল মার্কেটিং এর কথা দিয়ে আমি ইমেজটা রিনেম করলাম, ঠিক আছে? তারপরে এখানে প্রপার্টিসে যাব, যাওয়ার পরে ডিটেলস, ডিটেলসে যাওয়ার পরে যে আগের ইনফরমেশন, আগের ইনফরমেশনগুলো কাটতে হবে সব কিছু, সিলেক্ট অল, ওকে, সব কিছু শেষ হয়ে গেল আগের যা ছিল। এখন নতুন করে ইমেজটার টাইটেল দিব, নতুন করে ইমেজটার সাবজেক্ট দিব, ইমেজটার রেটিং দিব, ইমেজটার ট্যাগ দিব, ঠিক আছে? আরো দুই তিনটা ট্যাগ দিতে পারি চাইলে। তারপরে ইমেজটার কমেন্ট এখানে দিব, ঠিক আছে? দিয়ে অ্যাপ্লাই, অ্যাপ্লাই, ওকে। তো দেখেন এই ইমেজটা কিন্তু অপটিমাইজ হয়ে গেছে। এখন কথা হচ্ছে এই ইমেজটা কিন্তু এখনো কপিরাইট ইমেজ আছে, তাই না? এই ইমেজটাকে কপিরাইট ফ্রি করতে হলে কি করতে হবে? এই ইমেজটা জাস্ট ফটোশপে নিয়ে এডিট করলেও হবে, অথবা এই ইমেজটা যদি আপনি হচ্ছে ক্যানভাতে নিয়ে যান, এরকম ক্যানভা আছে, ক্যানভা হচ্ছে ইমেজ এডিটিং সফটওয়্যার, আপনার সবাই জানেন যে ক্যানভা দিয়ে ইমেজের কাজগুলো করা যায়। তো এইখানে ক্যানভা থেকে যদি আপনি ইমেজটা একটু এডিট ওডিট করে নেন, বা ইমেজের মধ্যে কোনো অপশন লাগান, বা ইমেজে কোনো টেক্সট অ্যাড করেন, বা নিজ দিয়ে কোনো লেখা অ্যাড করেন, পরে সেটা যদি আবার ক্যানভা থেকে ডাউনলোড করে নেন, সরি এটা ক্যানভা কি ওপেন হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে ক্যানভা ওয়েবসাইট। তো এখান থেকে আপনি ইমেজটা যদি ডাউনলোড করে নেন, করে নিয়ে সেই ইমেজটা হচ্ছে আপনি অপটিমাইজ করেন, তাহলে ইমেজটা আবার ইউনিক হয়ে যাবে, তখন ওই ইমেজটা আবার কেউ ধরতে পারবে না, ঠিক আছে? তো এই দেখেন ক্যানভাতে লগ ইন করা খুবই ইজি, জাস্ট কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলে আপনার জিমেল দিয়ে ক্যানভাতে লগ ইন হয়ে যাবে। আর হচ্ছে যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু ক্যানভা লাগবেই, কারণ দেখেন আমি এখানে লগ ইন করে আপনাদের দেখাচ্ছি যে ক্যানভা কেন ইমেজের জন্য লাগে। এখানে খেয়াল করে দেখেন অসংখ্য টেমপ্লেট আছে সোশ্যাল মিডিয়াগুলোর জন্য। ইনস্টাগ্রামে পোস্ট করতে গেলে আপনি ইনস্টাগ্রামের পোস্ট এখান থেকে নিতে পারবেন, আপনার ইনস্টাগ্রামের যে সাইজ এখানে কিন্তু সেই সাইজেই আপনার পোস্টটা বের হবে। আপনি যদি এই পোস্টটা ফেসবুকে করতে চান, ফেসবুকের সাইজেই পোস্টটা বের হবে। ফেসবুক কাভারে করতে চাইলে কাভারের সাইজই বের হবে। টুইটারে পোস্ট করতে চাইলে টুইটারের যে ইমেজের সাইজ সেটা, পিন্টারেস্টে করতে চাইলে পিন্টারেস্টের যে ইমেজের যে সাইজ সেই সাইজেই এটা বের হবে। তো এটা খুব ভালো যে একটা জিনিস, ধরেন আমি এই আমার পোস্টটা আমি ইনস্টাগ্রামে দেবো, আমি ইনস্টাগ্রামে স্টোরি বা ইনস্টাগ্রামে পোস্ট করবো, ঠিক আছে? স্টোরিটা ক্লিক করা ভুল হয়ে গেল, পোস্টে ক্লিক করি, এই যে দেখেন কতগুলো টেমপ্লেট আছে, অনেক অনেক টেমপ্লেট। হ্যাঁ, এখান থেকে চাইলে যে কোনো টেমপ্লেট এডিট করে নিয়েও পোস্ট করা যাবে, অথবা হচ্ছে এখান থেকে নতুন টেমপ্লেট ব্ল্যাঙ্ক ইনস্টাগ্রাম পোস্টে ক্লিক করে এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক পোস্ট নিতে পারবো, নিয়ে যে আমরা যে ইমেজটার যে সাইজটা বা ডিজাইনটা আমরা করতে চাচ্ছি, বা যে ইমেজটা আমরা এখান থেকে আপলোড করতে চাচ্ছি সেই ইমেজটা এখান থেকে নিব। তো এই যে দেখেন এখানে টেমপ্লেটে যাওয়ার পর এখানে আপলোড অপশন আছে, এই আপলোড অপশন থেকে ইমেজটা আপলোড করতে হবে,
কে জয়েন করলো নতুন? দেখেন এখানে ইমেজটা ছেড়ে দিবেন, এটা হচ্ছে মূল সাইজ, ঠিক আছে? পরে এই সাইজটাকে পুরো এই বরাবর করে নিতে পারবেন আপনি, ঠিক আছে? বরাবর এই সাইজে করে নিতে পারবেন। আচ্ছা, প্রবলেমটা কি করতেছে? হ্যালো, এই যে আপনার নাম হচ্ছে কি, শুকুর আলী ব্যাপারে, আপনি মাইক্রোফোন বন্ধ করেন তো একটু, মাইক্রোফোন বন্ধ করেন। হ্যালো, শুকুর আলী ব্যাপারে আপনার নাম, আপনি মাইক্রোফোনটা বন্ধ করেন। ইয়াসিন ভাই আছেন আপনি? ইয়াসির ভাই, হ্যালো। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, মাইক্রোফোন গুলো বন্ধ করার অ্যাক্সেস দেন আমাকে। আপনি আছেন লাইনে? এই যে ইয়ে করে দেন, মাইক্রোফোন গুলো বন্ধ করে দেন। এটা তো শেখ ভাইয়ের কাছে নাই, শেখ ভাই তো এটা করতে পারবেন। আচ্ছা, আপনি করে দেবেন। ঠিক আছে, তো এই যে দেখেন, এটার মতো করে সাইজ করে নিতে হবে। এটা সাইজ করার পরে তারপরে এটা আপনি চাইলে যে কোনো কিছু করতে পারেন। এখানে চাইলে আপনি কোনো টেক্সট অ্যাড করতে পারেন, বা এটার উপরে কোনো টেমপ্লেট অ্যাড করতে পারেন, যে কোনো কিছু এখান থেকে অ্যাড করতে পারেন। এই যে দেখেন, এগুলো সব ছোট ছোট টেক্সটের হেডিং, জাস্ট এখান থেকে নিয়ে এসে আপনি যেখানে বসাতে চান জাস্ট আপনি সেখানে বসালেই এই টেক্সটটা এখানে বসে যাবে। তো এই ইমেজটার সাইজটা একটু বড় দেখুন, জুম করার কারণে ছোট হয়ে গেছে। তো মোটামুটি ভাবে একটু লম্বা ইমেজ নিতে হবে সবসময় ইয়ের জন্য, ইনস্টাগ্রামের জন্য। তো এইভাবে যখন ক্যানভা থেকে ইমেজগুলো আপনি হচ্ছে এডিট করে নিয়ে এসে ডাউনলোড করে করবেন, তখন ইমেজগুলো সব কিছু ইয়ে হয়ে যাবে আর কি, ইউনিক হয়ে যাবে। তখন ইমেজগুলো বলতে সার্চ করে পাওয়া যাবে না। আর ইউনিক ইমেজ পাওয়ার জন্য আপনারা হচ্ছে ফ্রি স্টক ইমেজ ইউজ করতে পারেন। ফ্রি স্টক ইমেজগুলোর ইমেজগুলো হচ্ছে কপিরাইট ধরে না। তো এখানে সবগুলো সাইটের ইমেজ ভালো না, যেমন পিক্সেলসের ইমেজ তেমন ভালো না, এখানে ইমেজ পাওয়া যায় না। আনপাশে মোটামুটি কিছুটা ইমেজ পাইতে পারেন আপনার রিলেভেন্ট যেগুলো চাচ্ছেন সেগুলো। এটার পাশাপাশি আরও কিছু সাইট আছে। তারপরে ক্যানভার আবার হচ্ছে স্টক ফটো আছে, ক্যানভার যে ফ্রি স্টক ফটো, ক্যানভার স্টক ফটোটা আমার কাছে ভালো লাগে। ক্যানভার স্টক ফটোটা থেকেও হচ্ছে ইমেজ ডাউনলোড করা যায়, সুন্দর সুন্দর ক্যানভার স্টক ফটো আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই ফটোগুলো আবার ফ্রিতে ভালো পাওয়া যাবে না, ক্যানভার আবার হচ্ছে প্রিমিয়াম ফটো লাগবে, বুঝতে পারছেন?
যে ক্যানভার যে প্রিমিয়াম ফটোগুলো আছে খুবই সুন্দর স্টক। আপনি সার্চ দিয়ে আপনার যেগুলো লাগবে আপনি সেগুলো এখান থেকে বের করে নিতে পারবেন। যেমন ধরো আমি এখানে এসইও লিখে সার্চ দিলাম, তাহলে আপনাকে এখানে এসইওর উপরে যে ইমেজগুলো আছে ইমেজগুলো বের করবে, ওই রিলেটেড যে ইমেজগুলো আছে ওই রিলেটেড ইমেজগুলো আপনাকে বের করবে। মোটামুটি অ্যাভারেজে এখানে পাওয়া যায়, বাট সবগুলো হচ্ছে এখানে প্রিমিয়াম মেভিতে প্রিমিয়াম, এটা ফ্রি, এটা আবার প্রিমিয়াম। তাহলে এই ক্যানভার প্রিমিয়ামটা কীভাবে পাবো? ক্যানভার প্রিমিয়ামটা পাওয়ার জন্য উপায় আছে একটা, সেটা হচ্ছে আমি আপনাদের গ্রুপে ক্যানভার প্রিমিয়াম অ্যাকাউন্ট একটা দিয়ে দিব। এই প্রিমিয়াম অ্যাকাউন্ট থেকে আপনারা লগ ইন করলেই জাস্ট এই ফিচারগুলো পাওয়া যাবে, এখানে এই ক্যানভার প্রিমিয়াম প্রো এই কথাটা দেখাবে না, ঠিক আছে? আপনাদের সরাসরি একটা অ্যাকাউন্টে রিজার্ভ পাসওয়ার্ড দিয়ে দিবেন। আচ্ছা, তাহলে আমি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর এটা শুরু করি। হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং? সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে যে সোশ্যাল মিডিয়াগুলো নিয়ে কাজ করা। তো সোশ্যাল মিডিয়াগুলো নিয়ে আমরা কাজ করব যখন আমাদের ট্রাফিকের দরকার হবে, কারণ আপনারা জানেন যে আমি একটা ওয়েবসাইট দেখাচ্ছি আপনাদের, মিস্টেন লাইভ স্টার্স। তো এই যে দেখেন এখানে ওয়েবসাইটের নাম হচ্ছে ইন্টারনেট লাইভ স্টার্স ডট কম। তো এখানে লাইভ ডাটা দেখতে পাচ্ছি, ট্রাফিক দেখেন সোশ্যাল মিডিয়াগুলোর, আজকে সারাদিনে কতগুলো টুইটার সেন্ড করা হয়েছে, আজকে সারাদিনে কতগুলো ব্লগ পোস্ট করা হয়েছে, আজকে সারাদিনে কতগুলো পুল সার্চ করা হয়েছে, সারাদিনে কতগুলো ভিডিও ভিউ হয়েছে, কতগুলো ফটো আপলোড করা হয়েছে, কতগুলো টাম্বলার পোস্ট হয়েছে, কতগুলো ফেসবুকের অ্যাক্টিভ ইউজার আছে, জি প্লাসের অ্যাক্টিভ ইউজার, টুইটারের অ্যাক্টিভ ইউজার, ইন্টারেস্টের অ্যাক্টিভ ইউজার, তারপর হচ্ছে কতগুলো স্কাইপের কল গেছে আজকে সারাদিনে। তো অনেক কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো মূলত হচ্ছে ট্রাফিক বাড়ানোর জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিংগুলো নিয়ে কাজ করা হয় আর কি। দ্য পাওয়ার অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের পাওয়ার, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের যে পাওয়ার সেটা হচ্ছে আমরা মূলত ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া মার্কেটিংকে কাজে লাগাই। যে একটা ওয়েবসাইট যখন খোলা হয়, একটা কোম্পানি যখন খোলা হয়, একটা ব্র্যান্ড যখন খোলা হয়, তখন প্রত্যেকটা ব্র্যান্ডেরই আলাদা আলাদা সোশ্যাল মিডিয়া থাকে, আলাদা আলাদা প্রেজেন্স থাকে, সোশ্যাল প্রেজেন্স থাকে আর কি। তো গুগল এই বিষয়গুলো দেখে যে সোশ্যাল মিডিয়ার সাথে কতটুকু ওয়েবসাইটগুলো কানেক্টেড, সোশ্যাল মিডিয়ার মধ্যে সাইটগুলো কতটুকু শেয়ার করা হচ্ছে, কতটুকু হচ্ছে সিগন্যাল পাচ্ছে, সোশ্যাল সিগন্যাল বলে আর কি এটাকে, সোশ্যাল সিগন্যালগুলো আসতেছে না সাইটের মধ্যে। তারপরে মোট কথা হচ্ছে সেলসের ক্ষেত্রেও সোশ্যাল মিডিয়া কাজে লাগে। যেমন আপনারা জানেন যে ফেসবুকে যারা ক্যাম্পেইন করে, তারপরে হচ্ছে টুইটারে যারা ক্যাম্পেইন করে, গুগলে যারা ক্যাম্পেইন চালায়, সবাই কিন্তু এই পাওয়ার অফ সোশ্যাল মিডিয়া ইউজ করেই কিন্তু এই সেলগুলো নিয়ে আসে, তাই না? আচ্ছা, তো সোশ্যাল মিডিয়া অ্যানালিস্ট, তো আমরা তো সবসময় তো সোশ্যাল মিডিয়াই থাকি, সোশ্যাল মিডিয়ার সাথে তো সবারই একটু ভালো সম্পর্ক আছে, সারাদিনই সকাল থেকে বিকেল পর্যন্ত সোশ্যাল মিডিয়াতেই আমরা সবসময় কাটাই। যেমন ইউটিউব কিন্তু একটা সার্চ ইঞ্জিন, আবার একটা সোশ্যাল মিডিয়া, তাই না? এখানে আমরা সারাদিন আমাদের মতো করে ভিডিও দেখতেছি, আমাদের মতো করে ভিডিও আপলোড করতেছি, বা এখান থেকে যা খুশি আমরা তাই করতেছি। সো একদম মানে বলতে পারেন যে প্রত্যেকটা ভিজিটরই কিন্তু সবচেয়ে বেশি সময় পাস করেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে মধ্যে। তারপর ডেভেলপিং গোল ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যাটফর্ম, ইন্ট্রোডিউসিং উইথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আচ্ছা, আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যাটফর্ম নিয়ে আসলে একটা প্ল্যান বানাবো, যে আসলে আমরা মার্কেটিংটা করবো কীভাবে, ঠিক আছে? তো আমরা কোন কোন সোশ্যাল মিডিয়াতে কাজ করা উচিত, কোন কোন জায়গায় কাজ করা উচিত না। তো দেখেন, এখন একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনাকে ক্লায়েন্ট বা আপনার যে আপনি যে আসলে আন্ডারে কাজ করবেন, বা আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন, বা আপনি যে কোম্পানি ব্র্যান্ড করবেন, ব্র্যান্ডিং করবেন, বা নিজের ক্ষেত্রে হলেও টার্গেটেড কান্ট্রি অনুযায়ী কিন্তু সোশ্যাল মিডিয়ার চেঞ্জ হয়। যেমন রাশিয়াতে যে সোশ্যাল মিডিয়াটা চলে সেটা সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া নাম, সেটার নাম হচ্ছে ভিকে। তো ওরা ভিকে খুব বেশি ইউজ করে। তারপর হচ্ছে ইউএসএতে তো ওরা সবচেয়ে বেশি ফেসবুক ইউজ করে, টুইটার ইউজ করে। তারপর হচ্ছে ওরা লিঙ্কডইন খুব বেশি চালায়, আর ইনস্টাগ্রামটাও খুব বেশি চালায় ওরা, ঠিক আছে? আচ্ছা, এই যে এই ভিকে আর কি। তারপরে আরেকটা জিনিস ওরা চালায়, সেটা হচ্ছে ভিমিও। এটা হচ্ছে ইউটিউবের মতো একটা ওয়েবসাইট, এখান থেকে
ভিডিও আপলোড করে ইউটিউবে যেমন হচ্ছে ভিডিও মনিটাইজেশন নেওয়া যায়, ভিমিওর মধ্যেও কিন্তু সেরকম সেমভাবে আপনি ভিডিও মনিটাইজেশন নেওয়া যায়। এবং ভিমিওর যদি বা পেইড প্ল্যান আছে, এটা ফ্রিতে ইউজ করা, খুব কম ফিচার ইউজ করা যায় ফ্রিতে, বাকি ম্যাক্সিমাম ফিচার হচ্ছে এটা পেইড। তো ভিমিওর পেইডটা আসলে আমার কাছে নাই, এটা থাকলে হয়তো আপনি দিতে পারতাম, এটা আমার কাছে নাই। তো এখানে দেখেন অনেক ফিচার আছে, এটা জায়গাতে 250 GB পার ইয়ার এটা সিঙ্গেল ইউয়ারের জন্য, আর যারা ফ্রি ওদের জন্য আসলে কোনো ফিচারই নাই এদের কাছে। তো বিষয়টা হচ্ছে এটা, তারপরে এই এটা খুব খুবই ইউজ করে আর কি মানুষ, অনেক ইউজ করে, এটা তো কাজ করতে পারেন। আচ্ছা, ভিকে আমাদের এখান থেকে ওপেন হবে না, ভিপিএন লাগবে। তারপরে হচ্ছে আরেকটা সোশ্যাল মিডিয়া আছে, সেটার নাম হচ্ছে রেডিট, খুব জনপ্রিয় একটা সোশ্যাল মিডিয়া। তো এই reddit.com আর কি, এখানে ইউএস এর একদম রিয়েল যে ট্রাফিক ওরা এখানে থাকে। তো দেখেন রেডিটে ক্লিক করি, রেডিটে কিন্তু এখানে আমাদেরকে ঢুকতে দিবে না, কারণ হচ্ছে আমাদের কান্ট্রি থেকে রেডিট বন্ধ হয়ে গেছে। জানেন যে বাংলাদেশ হচ্ছে সব জায়গা থেকেই বঞ্চিত, তো প্রত্যেকটা জায়গা থেকেই বাংলাদেশ বঞ্চিত আর কি। তো করার নেই, রেডিটে ঢুকতে দিবে না আমাদের এখানে, যদি আমরা ভিপিএন কানেক্ট করি তারপরে ঢুকতে পারবো, আদারওয়াইজ রেডিটে ঢুকতে পারবো না। তো রেডিট নিয়ে আমাদের কাজ করতে হবে, মার্কেটিং করতে হবে। আমি আপনাদের ক্লাসে রেডিটটাও ভালোভাবে দেখাই দেবো, নি রেডিটে কীভাবে কাজ করতে হয়, রেডিটে কীভাবে পোস্ট কারবো, কমেন্ট কেমন বাড়াবো, রেডিটে কীভাবে লিঙ্ক নেবো, রেডিট থেকে কীভাবে ট্রাফিক আনবো, এগুলো আমরা ইউজ আমরা শিখবো। তারপরে আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া অ্যানালাইসিসের কিছু কাজ শিখবো। যেমন হচ্ছে সোশ্যাল পেকার একটা সাইট আছে, দেখেন সোশ্যাল বেকারের মধ্যে যাই, তো এটার একটা দেখতেছি ফ্রি ট্রায়াল আছে। বাবা, সোশ্যাল বেকার আবার ফ্রি ট্রায়াল চালু করলে পরে, আগে তো ফ্রি ট্রায়াল ছিল না। আচ্ছা যাই হোক, তো এই যে এখানে এই সোশ্যাল বেকার থেকে আমরা কিছু অ্যানালাইসিস করতে পারবো, এখান থেকে ইনফ্লুয়েন্সার খুঁজে বের করা যায়। তারপরে এখান থেকে দেখেন এখানে কিছু ফ্রি টুলস আছে, যেমন হচ্ছে ফেসবুকের পারফরমেন্স রিপোর্ট দেখা যায় এখান থেকে, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম পারফরমেন্স রিপোর্ট দেখা যায়, ফেসবুকের অ্যাডে ক্যালকুলেট করা যায়, তারপরে ইনফ্লুয়েন্স সার্চ করা যায় এখান থেকে, তারপরে ফেসবুকের স্ট্যাটাস চেক করা যায়। এই দেখেন ফেসবুকের স্ট্যাটাস, ফেসবুকের স্ট্যাটাসে যদি ক্লিক করি তাহলে হচ্ছে যে সমস্ত, শুধু ফেসবুক না, আরও কয়েকটা জিনিস আছে থাকতেই চান, রেসপন্সিভ মেনু। আচ্ছা, এই যে ঢুকলাম এখানে, এখান থেকেও দেখা যাবে, দেখেন এদের টুইটার স্ট্যাটাস দেখা যাবে, ইউটিউবের স্ট্যাটিস্টিক্স, তারপরে হচ্ছে সব কিছুর স্ট্যাটাস, কারণ ফেসবুকটা দিয়ে দেখা হচ্ছে কীভাবে এটা অ্যানালাইসিস করে দেখা যাবে, এবং কোন সোশ্যাল মিডিয়াতে কত অডিয়েন্স আছে এটা নিয়ে আমরা এখান থেকে কাজ করতে পারবো। দেখেন এখানে সিলেক্টেড কান্ট্রি অন ফেসবুক, আপনি কোন কান্ট্রিতে অ্যানালাইসিস করতে পারছেন সেটা করতে, তো আমরা জাস্ট এখানে বাংলাদেশি অ্যানালাইসিস করি, ঠিক আছে, যেহেতু বাংলাদেশি আমরা। এই যে দেখেন এখানে সিলেক্ট কান্ট্রি অপশন আছে এখান থেকে, সরি এটা হচ্ছে সিলেক্ট ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতে ইয়ে করতে হচ্ছে, এটা হচ্ছে সিলেক্ট কান্ট্রি, বাংলাদেশের মধ্যে থেকে আমরা ইন্ডাস্ট্রি সিলেক্ট করি, যে কোন ইন্ডাস্ট্রিকে আমরা অ্যানালাইসিস করতে চাচ্ছি। আপাতত ওভারঅল সব ইন্ডাস্ট্রিতেই দিলাম আর কি, ওভারঅল দিলাম, ইন্ডাস্ট্রি সিলেক্ট করলাম, দেখেন ওভারঅল অল পেজেস, অল পেজের মধ্যে বাংলাদেশের টপ যে পেজটা আছে সেটা হচ্ছে গ্রামীণফোন, দ্বিতীয়ত প্রথম আলো, তৃতীয়ত হচ্ছে বিবিসি নিউজ। দেখেন টোটাল ফ্যান কত, এটা হচ্ছে 154,64,000 600,529টা ফলোয়ার, এটা বা লাইক, আর পেজের লাইক, ঠিক আছে, এটা ফেসবুক পেজের স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে, এটা কিন্তু ফেসবুক গ্রুপ না, ঠিক আছে, ফেসবুক পেজের স্ট্যাটিস্টিক্স, এটা হচ্ছে প্রথম আলো, এটা হচ্ছে বিবিসি বাংলা, ঠিক আছে। তো এরকম আমরা প্রত্যেকটা পেজের অ্যানালাইসিস করতে পারতেছি এখান থেকে, পেজগুলোর ডিটেলস দেখতে পারতেছি। তারপরে এখান থেকে আমরা শুধুমাত্র ইন্ডাস্ট্রি সিলেক্ট করি, যেখানে একটা ব্র্যান্ড সিলেক্ট করি,
তাহলে এখান থেকে ব্র্যান্ডের ইয়েটা দেখতে পারবে যে ব্র্যান্ডগুলোর মধ্যে কারা আছে। স্যামসাং গ্লোবালটা কত আছে, স্যামসাং গ্লোবালের পেজের ফ্যান সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে এটা, তারপরে এটা। আমি যখন মার্কেটিংয়ের কাজগুলো করতে যাবো তখন কিন্তু আমরা এই সমস্ত পেজকে টার্গেট করে কাজ করতে পারবো, এই সমস্ত পেজের অডিয়েন্সগুলো নিয়ে কাজ করা যাবে। তো এগুলোর অডিয়েন্স কীভাবে ধরে নিয়ে আসে এগুলো আমি পরে দেখাবো। একটা ফেসবুক পেজের অডিয়েন্স চাইলে ধরে নিয়ে আসা যায়, খুব সহজে ধরে নিয়ে আসা যায়, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে আর একটা ইয়ে দেখি, আমরা আর একটা ইয়ে দেখি, মিডিয়া দেখি। মিডিয়ার মধ্যে দেখেন টপে আছে, মিডিয়ার মধ্যে টপে আছে হচ্ছে ইউটিউব, তারপরে হচ্ছে টেলি চায়না। আচ্ছা, এটা তো বাংলাদেশে দেখাচ্ছে, এটা গ্লোবাল দেখাচ্ছে। বাংলাদেশের মিডিয়ার মধ্যে আছে হচ্ছে, হ্যাঁ, প্রথম আলো, বিবিসি বাংলা। আচ্ছা, এগুলো তো আমরা মিডিয়ার শুরুতেই দেখছি, আমরা তাহলে হচ্ছে অন্যটা দেখি, সেলিব্রিটি, ঠিক আছে? এখানে আবার কান্ট্রিটা আপডেট দিতে হবে। এর ফ্যান সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে এর, এটা আরেকটা জিনিস দিয়ে অ্যানালাইসিস করা যায়, এটা হচ্ছে সবচেয়ে বেশি সার্চ অ্যানালাইসিস করা যায়, টুলস আছে। এটা ডিজিটাল মার্কেটাররা খুব বেশি ইউজ করে, এটার নাম হচ্ছে গুগল ট্রেন্ড। এই জিনিসটা ট্রেন্ড অ্যানালাইসিস করেও বের করা যায়, এ তো স্ট্যাটিস্টিক্স বের করছে যে এখন বর্তমানে টপে কারা আছে, ঠিক আছে? ফ্যান কার বাড়তেছে, লাইক কার বাড়তেছে, এই দেখেন যেগুলোর লাইক কিন্তু ইনক্রিজ হচ্ছে, ইনক্রিজ হচ্ছে লাইক। তো এটা হচ্ছে গুগল ট্রেন্ড, এই ট্রেন্ড থেকে আমরা হচ্ছে যে কোনো টপিক এখান থেকে এক্সপ্লোর করতে পারবো। দেখেন এখান থেকে টপিক কীভাবে এক্সপ্লোর করে, এই যে রাইট সাইডে ক্লিক করতে হবে। গুগল ট্রেন্ডের অনেক অপশন আছে, অপশনগুলো আমি ধীরে ধীরে আপনাদেরকে হয়তো দেখাবো। এখানে জাস্ট এক্সপ্লোর অপশন ক্লিক করতে হবে, এখান থেকে এক্সপ্লোর অপশনে ক্লিক করার পরে ধরেন আমি প্রথমে এর নাম নিলাম সাকিব আল হাসান, এটি আমি নিচ্ছি, প্রথম যে আমাদের আইটেমটা আছে, প্রথম আইটেম আমরা সাকিব আল হাসান, ঠিক আছে? সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটার, ক্রিকেটার। দ্বিতীয়ত কম্পেয়ার করি সাকিব আল হাসানের সাথে, আমরা মুশফিকুর রহিমকে কম্পেয়ার করি। ফ্যানের দিক দিয়ে মাশরাফি মুর্তজার ফ্যান কমে গেছে, তিনটা কমপ্লিট, তিনজনকে কমপ্লিট। তিনজনের তিনটা কালার, একটা ব্লু, একটা হচ্ছে খয়েরি কালার, একটা হচ্ছে ইয়েলো কালার। আচ্ছা, এটা এটা দেখেন মাঝখানে ট্রেন্ড খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল, হঠাৎ করে পড়ে গেছে, আবার সব সমান, তিনজনই সমান, আবার মাঝখান থেকে সাথে দিকেও আবার কমে গেছে, এখন আর কারোরই নিয়ে কথা হচ্ছে না। আচ্ছা, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড লাস্ট 12 মাসের ঘটনা, এটা আমরা চেঞ্জ বাংলাদেশ দিয়েটা। বাংলাদেশ থেকে দেখেন তাও সেম, ঠিক আছে? এই যে এখানে মনে হয় মাঝখানে ওরা যখন বাদ দেয় জুনের 16 তারিখ থেকে, তখন বাদ দেওয়া নিয়ে কথা হচ্ছিল, ওই সময় সবচেয়ে বেশি আলোচনা ছিল, তারপরে আলোচনা থেকে পুড়িয়ে গেছে, আবার দেখেন পরবর্তীতে আবার হুট করে ট্রেন্ডে চলে আসছে, 100% সার্চ, পুরো সার্চ ওরে নেই, তারপরে পরে আর কোনো সার্চ নেই, মাঝখানে এবার
এটা কি মাসরা থেকে নিয়ে আবার কথা হয়েছে, হ্যাঁ দেখেন আবার হঠাৎ করে উঠে গেছিল, এটা হচ্ছে লাস্ট 12 মাসের ঘটনা, এটা চাইলে আমরা কমাইতে পারি আর কি, এটা লাস্ট 90 দিনে নিয়ে আসতে পারি, লাস্ট 3 মাসের ঘটনা অ্যানালাইসিস করতে পারি। 3 মাসের ঘটনা অ্যানালাইসিস করলে দেখবো যে আসলে 3 মাসের মধ্যে আবার হঠাৎ করে মুশফিককে নিয়ে মনে হয় মাঝখানে কথা হয়েছিল খুব। আচ্ছা তো এখানে আবার দেখেন ডিভিশন অ্যানালাইসিস করে দেখা হচ্ছে যে কোন ডিভিশনে কার কি বেশি, মানে প্রত্যেকটাতেই দেখেন সাকিবের ইয়েটা খুবই বেশি আর বাকি দুজনের মধ্যে কম, বাট খুবই কম দেখাচ্ছে মুশফিকের, খুবই কম। আর পরেরটা হচ্ছে ইয়োলো মাশরাফির, তারপরে এখানে আবার অঞ্চল ভেদে দেখাচ্ছে, অঞ্চল ভেদে কোথায় ইন্টারেস্ট কার কতটুকু, খুলনা ডিভিশন, রাজশাহী ডিভিশন, এগুলোতে আসলে কোনো ইন্টারেস্ট নাই সাকিবের। সবচেয়ে বেশি সার্চ করে হচ্ছে ঢাকা থেকে, আর হচ্ছে সিলেট থেকে, চিটাগাং থেকে, আর এই দিক থেকে সার্চ করে, বাট এই সাইড থেকে, এই সাইড থেকে খুব কম ইন্টারেস্ট ওর এর উপরে। এদিক থেকে আবার হচ্ছে মুশফিককে আবার শুধুমাত্র বরিশালের লোকজন খুব পছন্দ করে, আর বাইরের লোক যদি দেখে দেখেন ওর তেমন কোনো একটা সার্চ নাই, কোনো রকমের সার্চ নাই, একদম অল্প, একদম অল্প অল্প একদম আছে আবার সিলেটে, বাট সবচেয়ে বেশি সার্চ 100% সার্চ হচ্ছে বরিশাল থেকে। আর কি লিখে সার্চ করে সেটা এখানে দেখা যাচ্ছে, দেখেন এই লিখে সার্চ করে মুশফিকুর রহিম প্যাট অকশন, এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে গুগলে ইউজাররা। তারপরে এই দেখেন সবচেয়ে বেশি সার্চ করে হচ্ছে মাশরাফি বিন মুর্তজার ছবি, মাশরাফি বিন মুর্তজার ছবি, এই কথা লিখে গুগলে সবচেয়ে বেশি সার্চ করে মানুষ। এই সার্চটা করে কোথা থেকে বেশি, এই সার্চটা সবচেয়ে বেশি সিলেট থেকে সার্চ করে, আর হচ্ছে বরিশাল এই দুটো জায়গার থেকে দেখেন, আর বাকিগুলোতে ওর খুব বেশি জনপ্রিয়তা নাই, মোটামুটি অ্যাভারেজে আছে 50-40 আছে। বাট এখান থেকে সাকিবের কথা বলি, সাকিবের মোটামুটি ঢাকা ডিভিশন, সিলেট, আর হচ্ছে এদিক থেকে বরিশাল, এই তিনটে জায়গা থেকে ওদের খুব, ওর খুব, আর বাকি জায়গায় কারোরই কোনো। তো আপনারা বুঝছেন যে গুগল ট্রেন্ড কত সুন্দর একটা জিনিস, এখানে আরো অনেক অ্যানালাইসিস করা যায়, এখানে ট্রেন্ডিং অ্যানালাইসিসে যদি যাই তো দেখাই আসছি জিনিসগুলো, ট্রেন্ডিং অ্যানালাইসিসে যদি যাই তাহলে এখান থেকে আমরা ডেইলি ট্রেন্ড সার্চ দেখতে পারবো, কিন্তু বাংলাদেশে আসলে কোনো ডেইলি ট্রেন্ড সার্চ দেখাবে না, এখানে অন্য কান্ট্রির ট্রেন্ড সার্চ আমরা দেখতে পারবো, বাংলাদেশের জন্য এটা বন্ধ, এই ফিচারটা, শুধু এই ফিচারটা বাংলাদেশের জন্য বন্ধ আর কি, খুব খারাপ একটা জিনিস, ভালো লাগে না আমার কাছে জিনিসটা, ইন্ডিয়া আছে কিন্তু বাংলাদেশ নেই। দেখেন এটা হচ্ছে ডেইলি সার্চ ট্রেন্ড, মানে আজকে সারাদিন ইন্ডিয়াতে, আমি ইন্ডিয়া দিচ্ছি, আজকে সারাদিন ইন্ডিয়াতে কোন জিনিস নিয়ে বেশি সার্চ করছে মানুষ, নিয়া কাক্কা নিয়ে মানুষ এখনো পড়ে আছে, যাই হোক তারপরে হচ্ছে কত জিনিস নিয়ে এখানে মানুষ সার্চ করছে, এইচএসসি রেজাল্ট নিয়ে সার্চ করছে হচ্ছে শুক্রবারে, ওই দিন মনে হয় ওদের ওইখানে মনে হয়, না না HSLC রেজাল্ট, আচ্ছা যাই হোক এটা ওদের হচ্ছে কোনো এক্সামের রেজাল্ট আর কি, এক্সামটা দিছিলো ওদের, রেজাল্ট দিছিলো সেদিন, খুব সার্চ করছে। তারপর হচ্ছে এটা হচ্ছে রিয়েল টাইম সার্চ, রিয়েল টাইম মানে হচ্ছে এখন বর্তমানে এই লাস্ট আজকের এই 24 আওয়ার জগৎ, 24 আওয়ার ধরে কী কী সার্চ করতেছে সেটা দেখতে পাচ্ছেন, এই যে এই জিনিসগুলো নিয়ে সার্চ করতেছে, স্যার গঙ্গারাম হসপিটাল করোনা ভাইরাস, ওদের মনে হয় কাল যেন করোনা ভাইরাস হয়েছে ওদের গভর্নমেন্টের কোনো লোকের। আচ্ছা যাই হোক মেলা গেছিলো এই কথা সার্চ করছে সারাদিন, কী পরিমাণে সার্চ হয়েছিল দেখা যাবে, খুব সার্চ হচ্ছে, এবং এটা দেখেন যে বাড়তেছে টিকটক, MyGov.in, Government.in, এটা বাড়তেছে, এগুলো প্রত্যেকটাই বাড়তেছে, এটার সার্চ কমে গেছে, এটার সার্চ বাড়তেছে কমতেছে, বাড়তেছে কমতেছে, এটা স্পোর্ট লিগ নিয়ে মনে হয় সার্চ করতেছে, এটা বাড়তেছে এখন ইন্ডিয়া চায়না কারে থাকে, আচ্ছা একবারে রিয়েল টাইম, মানে বর্তমানে কী লিখে এই যে 1 ঘন্টা আগে মানুষ এটা লিখেও সার্চ করছে, দেখেন বাড়তেছে। তো এটার একটা ছোটো টিপস আছে, এই টিপস নিয়ে আগে কাজ করতো, যারা হচ্ছে ইউটিউবে কাজ করতো তারা এগুলো নিয়ে কাজ করতো, আর ইউটিউবে এই জিনিসগুলোর উপরে ভিডিও বানানো, তারা হচ্ছে ধামাধাম এই ভিডিওগুলো ছাড়াই দিতে হচ্ছে, এই ভিডিওগুলো জাস্ট যে এরিয়াতে ট্রেনিং আছে সেই এরিয়াতে এই ভিডিওগুলো পাবলিশ করে দিত, সেখান থেকে অনেক ভিউ আসতো, কিন্তু এখন গুগল ইউটিউব চ্যানেলের ইয়ে বুঝে, কী বলে লোকেশান বুঝে আর কি, লোকেশান বুঝে
তো সেই জন্য যে এরিয়ার ইউটিউব চ্যানেল সেই এরিয়া ছাড়া আসলে ও র্যাঙ্ক দিতে চায় না। তো আমি একটা ভিডিও দেখে সার্চ করলাম, কখনোই একটা ইউএস এর ভিডিও বাংলাদেশে থেকে দেখাবে না, সরি বাংলাদেশের ভিডিও ইউএস এর কোনোদিন ওইভাবে দেখাবে না। ইউএস এর লোক সার্চ করলে ওই ইউএস এর ওদের আশেপাশের যেসব চ্যানেল আছে বা ওরা এই টপিক নিয়ে কাজ করে ওগুলো আসবে, যদি ওগুলো না থাকে তারপরে বাংলাদেশি চ্যানেল শো করবে। তাছাড়া থাকা পর্যন্ত কোনো জন্য বাংলাদেশি চ্যানেলের ভিডিও ওই ইউএস এর বুকে ইউটিউব সার্চ ইঞ্জিনে সার্চ দেখাবে না, বুঝতে পারছেন? আপনারাই দেখবেন যে এখান থেকে এই এটা জাস্ট লগ আউট যদি আমি এখন করে দিই, লগ আউট করে দেওয়ার পরে আমি ভিপিএন কানেক্ট করে জাস্ট আমি একটা রিলোড দিব, এই যে এটা চেঞ্জ হয়ে যাবে, এখানে সব ইউএস এর ভিডিও চলে আসবে, আপনারা এটা চেক করে দেবেন, আমি বলে দিলাম। তারপরে দেখেন গুগল ট্রেন্ডে আরেকটা ছোট জিনিস আছে, এটা হচ্ছে ইয়ারিন সার্চ। ইয়ারিন সার্চের মধ্যে কী আছে দেখেন, এটা হচ্ছে লাস্ট মানে লাস্ট 1 বছরের যে টোটাল সার্চটা টপিকগুলো আছে সেই টপিকগুলো এখানে দেখা যাচ্ছে। এখানে টপিক ভেদে সার্চগুলো বলা আছে, ওভারঅল সার্চ, নিয়ার মি, হাউ টু, ওভারঅল ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দেখে খুব সার্চ হয়েছে 2019 সালে, আর 2019 সালে কাবির সিং দেখে সার্চ হয়েছে, মুভিটা বের হয়েছিল, ইন গেম দেখে সার্চ হয়েছে, প্রচুর সার্চ হয়েছে 2019 সালে সারা বছর ওভারঅল। আরও 5টা এখানে টপিক দেখাচ্ছে, আর নিয়ার মি, হ্যাঁ নিয়ার মি হচ্ছে ডান্সিস ক্লাস, নিয়ার মি স্যালুন, নিয়ার মি এগুলো লিখে মানুষ সার্চ করছে, হাউ টু লিখে এগুলো সার্চ করছে। তারপর হচ্ছে পার্সোনালিটি রিলেটেড এগুলো মুভি, এই যে এই কয়েকটা মুভি খুব সার্চ হয়েছে 2019 সালে। যারা মুভি নিয়ে কাজ করে তারা কিন্তু সবসময় ট্রেন্ড অ্যানালাইসিসের উপরে থাকে যে কোন জিনিসটা ট্রেন্ডে আছে, এই কয়েকটা মুভি কিন্তু অবশ্যই জানেন 2019 সালে জিনিসগুলো মানুষ দেখছে। সং, এই যে এই সংগুলো হোক, কোকা কোলার তো যাই হোক, তেরি প্যারি প্যারি দোয়া, আচ্ছা তেরি মেরি কাহানি, আচ্ছা ওই যে কী বলে এটা মনে হয় যে হিমেশের ওই যে গানটা যে ইয়ে করলো সেটা, তারপরে হচ্ছে স্পোর্ট রিলেটেড কিওয়ার্ড হচ্ছে এগুলো, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, কোপা আমেরিকা লিখে কাজ হয়েছে, তারপর হট ইজ রিলেটেড বিষয়গুলো দিয়ে এই যে সার্ভিসে নিউজ, এই যে এই ধরনের নিউজ খুব বেশি চলছে। তো এটা হচ্ছে 2019 সালের ডাটা, তো এখানে চাইলে আপনি 2018, 2017, 2015 সবগুলো দেখতে পারবেন যে হয়েছে। আর মূলত এই ডাটাটা শো করবে 2008-07, কারণ জানেন 2007-এর এর এর আগ পর্যন্ত গুগল আসলে জনপ্রিয় ছিল না বা এই অপশনগুলো ছিল না, 2010 আবার আনঅ্যাভেলেবল। তো 2010-এ যে কেন আনঅ্যাভেলেবল এটা কেউই জানে না। তো এখান থেকে আর ডাটাগুলো দেখা যাবে আর কি। তো গুগল সার্চ নিয়ে অনেক কথাই বললাম বা গুগল ট্রেন্ড নিয়ে মেলা কথাই বললাম, ডিজিটাল মার্কেটিং কাজ করতে গেলে এগুলো লাগবে। কারণ হচ্ছে যে আমরা অনেক সময় ইনস্টাগ্রামে মার্কেটিং করতে গেলে, টুইটারে মার্কেটিং করতে গেলে আমাদের অনেক সময় হ্যাশট্যাগ রিসার্চ করতে হয়, বা আমরা কী ধরনের হ্যাশট্যাগ দিব খুঁজে পাই না, বা ওই টপিকের উপরে আমরা খুঁজে পাই না যে টপিকগুলো ট্রেন্ডিং আছে। যদি কোনো ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করেন তখন ওই ট্রেন্ডিং টপিকের উপরে হয় হ্যাশট্যাগুলো এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে? কারণ এখানে এরা কিন্তু কিওয়ার্ড শো করায়, যেগুলো কিন্তু কিওয়ার্ড, যেগুলো কিন্তু কিওয়ার্ড, ঠিক আছে? এই জিনিসগুলো লিখে মানুষ সার্চ করে, এই জিনিসগুলো লিখে মানুষ সার্চ করে, এগুলো কিওয়ার্ড। তো যাই হোক, এখান থেকে আমরা স্ট্যাটিসগুলো দেখলাম, তো এটা দেখেন এখন দেখলাম ফেসবুকে, তা আমরা এখন যদি এখানে টুইটারে যাই, সরি টুইটারে ক্লিক করি, তাহলে এখানে আমরা এই টুইটারে স্ট্যাটিস্টিক্সটা দেখতে পারবো। দেখেন ইউনাইটেড স্টেটস, ইন্ডিয়া, প্রত্যেকটা, আমরা যদি হচ্ছে ইউএস এর দেখি, আমরা ইউএস দেখি, একটু দেখে আসি যে ইউএস এর কোন কোন টুইটার পেজগুলো জনপ্রিয় আমরা সবচেয়ে দেখে আসি। ব্যারাক ওবামার টুইটারটা সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে, তো এর ফলোয়ার সবচেয়ে বেশি, তারপরে জাস্টিন বিবারের, তারপরে কেটি পেরি, তারপরে হচ্ছে টেইলর সুইফট, তারপরে দেখেন একবারে 5 নম্বরে গিয়া ডোনাল্ড ট্রাম্প, কত পরে আর কি। তো জনপ্রিয়তা আপনারা এখানে দেখেই বুঝতে পারতেছেন যে কার জনপ্রিয়তা বেশি আর কি, হ্যাঁ কার ফলোয়ার বেশি, ফলোয়ার অনুযায়ী আসলে বিষয় থাকে আর কি। লাগছে এটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওভারঅল কোনো ইন্ডাস্ট্রিতে না, এখানে যদি আমি ওই ওদের কান্ট্রি হচ্ছে মিডিয়া অ্যানালাইসিস করি, মিডিয়া মিডিয়া না সেলিব্রিটি অ্যানালাইসিস করি, ঠিক আছে, এই যে এরাই
যাদের দেখলাম এরাই এরাই সব আছে। তো এই সাইটের থেকে অ্যানালাইসিস গুলো করতে পারেন। এই অ্যানালাইসিস গুলো অনেকেই করে চায় আর কি। অনেক ক্লায়েন্ট কিন্তু এই ধরনের কাজ দেয় যে হচ্ছে আপনার মার্কেটিং অ্যানালাইসিস বা অডিয়েন্স অ্যানালাইসিস, এটাকে এখানে অডিয়েন্স রিসার্চ বলতেছে আর কি। তো অডিয়েন্স অ্যানালাইসিস বা ইনফ্লুয়েন্সার অ্যানালাইসিস করে চায়, এগুলো কিন্তু করে দেওয়া যায় এখান থেকে। আর ইনফ্লুয়েন্সার আসলে কারা? ইনফ্লুয়েন্সাররা হচ্ছে যে ফলোয়ারদেরকে আসলে ইনফ্লুয়েন্সার বলা হয়। ফলোয়ার বা শেয়ারার বা ভিউয়ার, যারা ভিউ করে, যারা কন্টেন্ট শেয়ার করে, যারা কাউকে ফলো করতেছে, সবাইকে ইনফ্লুয়েন্সার বলে। তো ইনফ্লুয়েন্সার রিসার্চের কাজ অনেক আছে, অনেক আছে। আমি যদি একটু ফাইভারে যাই, লগইন করার দরকার নেই, লগইন ছাড়াই দেখতে পারবো। সার্চ করি ইনফ্লুয়েন্সার, বুঝলাম না সার্চ ইঞ্জিন। আই উইল মেক এ লিস্ট অফ ইনফ্লুয়েন্সার অর ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ঠিক আছে। তারপরে আই উইল ইনস্টাগ্রাম শাউট আউট 75K ভাইটাল ইনফ্লুয়েন্সার পেজ, আই উইল প্রমোট ইয়ার প্রোডাক্ট টু মাই 153K ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রাম। ইনফ্লুয়েন্সার বলতে আসলে ফলোয়ারকে বোঝাচ্ছে, যে ওর 153K ফলোয়ার আছে, ওই ফলোয়ারদের সামনে হচ্ছে ও ওই একটা পোস্ট করে দিতে পারছে না, $100 নেবে মিনিমাম। আই উইল ফান্ড দ্য বেস্ট ইনফ্লুয়েন্সার অ্যান্ড নেগোসিয়েট উইথ ইনফ্লুয়েন্সার, তারপর হচ্ছে আই উইল বি ওর ল্যাটিন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। এই ইনফ্লুয়েন্সার খুঁজে বের করার কাজ অনেক, ঠিক আছে। ইনফ্লুয়েন্সার খুঁজে বের করার কাজ অনেক, শুধু ইনফ্লুয়েন্সার খুঁজে বের করার এটাও একটা কাজ। এটাকে ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলে, ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট, ঠিক আছে। এই যে দেখেন ফাইভারে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিটা যদি আমরা ধরি, তাহলে দেখেন এখানে অনেকগুলো জিনিস আছে, যেমন হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এর কাজ আছে, ভিডিও মার্কেটিং কাজ, ইমেল মার্কেটিং কাজ, ক্রাউড ফান্ডিং। ডিজিটাল মার্কেটিং তো অনেক বড় সেক্টর, সবচেয়ে ফার্স্টে কি আছে সোশ্যাল মিডিয়া, তারপরে দ্বিতীয় কাজ আছে হচ্ছে এসইও, তারপর হচ্ছে এই দেখে দেখেন নিচে আছে এই যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তো আমি আসলে এই ইনফ্লুয়েন্সার মার্কেটিং নিয়েই কথা বলতেছি, ঠিক আছে। তো এখানে এই যে এখানে এদের যে ফলোয়ার দেখতেছেন, এরা কিন্তু আসলে এদেরকে আমরা ফলোয়ার বলি, বাট মার্কেটিংয়ের ভাষায় এদেরকে কিন্তু ইনফ্লুয়েন্সার বলা হয়, বুঝতে পারছেন। তো এদেরকে নিয়ে আবার রিসার্চও করে যে কোন কোন ইনফ্লুয়েন্সার পোস্ট শেয়ার করে, কোন কোন ইনফ্লুয়েন্সার ফলো করে, কোন কোন ইনফ্লুয়েন্সার অ্যাক্টিভ, ঠিক আছে। এই জিনিসগুলো রিসার্চ করা যায় আর কি। ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের সার্ভিসগুলো আমরা দেখি। আই উইল ক্রিয়েট এ লিস্ট অফ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, সে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের একটা লিস্ট খুঁজে বের করে দিবে ফর ইনফ্লুয়েন্সার মার্কেটিং।
তো এটা এই লিস্টটা কিভাবে খুঁজে বের করবে, কার মাধ্যমে এই লিস্টটা খুঁজে বের করবে, হাউ ইট ইজ পসিবল, এটা কিন্তু কোশ্চেন জাগতে পারে। কেন দেখেন এই লিস্টটাও কার মাধ্যমে খুঁজে বের করে দেবে, একটা সাইট আছে, এই সাইটের নাম হচ্ছে নিনজা আউটরিচ। এই নিনজা আউটরিচ হচ্ছে একটা প্রিমিয়াম ওয়েবসাইট, হ্যাঁ, তো এটার পেমেন্ট হচ্ছে $180 পার মান্থ। ওকে, তো এই নিনজা আউটরিচ সফটওয়্যার দ্বারা আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর কাজটা করতে পারি, ইনফ্লুয়েন্সার রিসার্চ করতে পারি, যে ইনস্টাগ্রাম সার্চ, ইউটিউব সার্চ, এখান থেকে সব ধরনের ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সার্চ করা সম্ভব। তাই স্মার্টেস্ট ইনস্টাগ্রাম স্মার্ট ইনফ্লুয়েন্সার মার্কেটিং অ্যান্ড অ্যানালাইসিস প্ল্যাটফর্ম। তো এইটা আমি হচ্ছে তাহলে কিভাবে নেব, বা এটা আমি কিভাবে করব, এটার পেইড অ্যাকাউন্ট আমার কাছে আছে, আমি আপনাদেরকে এটা দিতে পারবো যদি কেউ এটার কাজ করে করেন, করার ইচ্ছা থাকে আর কি, এই ধরনের সার্ভিসকেও দিতে চান আর কি। তাহলে তখন দেখেন আমি যে আপনাদের একটু শর্টে এটা আমি আপনাদেরকে একটু কাজ করে দেখাই দিচ্ছি যে নিনজা আউটরিচের এই কাজটা কীভাবে করেন। আচ্ছা, আমি এখানে যে অ্যাকাউন্টের মধ্যে ঢুকলাম, এটা হচ্ছে একটা প্রিমিয়াম একটা অ্যাকাউন্ট, ঠিক আছে, একটা প্রো অ্যাকাউন্ট আর কি। তো এই অ্যাকাউন্টের প্রাইস হচ্ছে $180। তো আমি আপনাদেরকে এরকম একটা ইউজার পাসওয়ার্ড আমি দিয়ে দিবো আপনাদেরকে, ঠিক আছে। দেখেন এখান থেকে ইনফ্লুয়েন্সার কীভাবে খুঁজে বের করবে, খুব সহজ একটা জিনিস, এখান থেকে জাস্ট হচ্ছে এটা যা থাকবে তাই, এখান থেকে আমরা এখানে ফলোয়ার বের করবো, ঠিক আছে। ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আমরা কি ক্যাটাগরির উপরে ইনফ্লুয়েন্সার খুঁজে বের করতে চাই, ধরেন আমরা বিজনেস অ্যান্ড ইকোনমি, না বিউটি ব্লগার, আচ্ছা আমরা বিউটি ব্লগারদের খুঁজে বের করতে চাচ্ছি, এবং কোন কান্ট্রির বিউটি ব্লগারদের খুঁজে বের করতে চাচ্ছি, আমরা হচ্ছে ইউএস এর বিউটি ব্লগারদের খুঁজে বের করতে চাচ্ছি, এরা কিন্তু ইনফ্লুয়েন্সার, ঠিক আছে। সার্চ করলাম, তারপরে আমি ইউএস এর মধ্যে আলাদা আলাদা স্টেটের অনুযায়ী আমি সিলেক্ট করতে পারবো, এবং যারা ইনফ্লুয়েন্সার তাদের মিনিমাম ম্যাক্সিমাম ফলোয়ার আমি ডিফাইন করে দিতে পারবো, আপনি তো করলাম না। দেখেন এই যে এরা হচ্ছে সেই সমস্ত ইনফ্লুয়েন্সার, যে ইনফ্লুয়েন্সাররা বিউটি ব্লগার রিলেটেড পোস্ট ইনস্টাগ্রামে শেয়ার করে এবং ওই সমস্ত পোস্টে রিয়াক্ট করে এবং ওই সমস্ত পিপুলকে এরা ফলো করে, এরাই সেই ইনফ্লুয়েন্সার। তো এই যে রিসার্চের কাজটা আসলে এরা এইভাবেই করে দিবে, যে ফাইবারে বলছে যে আই উইল ক্রিয়েট এ লিস্ট অফ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যান্ড ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এই কাজটা আসলে এইটাই, যে এই যে এই লিস্টটাই ও ক্রিয়েট করে দিবে। দেখেন এখানে আমি এই লিস্টটা চাইলে আমি হচ্ছে টোটাল এটা আমি ফুল সিলেক্ট করে এটা হচ্ছে 50টা দেখাচ্ছে আর কি, টোটাল রেজাল্ট আছে 5230। তো এই টোটাল আমি সেভ করতে পারি, করে লিস্ট করে আমি আমার কাছে রেখে দিতে পারি বা আমি ফ্রেন্ডে দিতে পারি, এবং দেখেন কিছু এক্সট্রা ইনফরমেশান দিচ্ছে, সেটা হচ্ছে এই ব্যক্তির ইউজার নেম, এই ব্যক্তির লোকেশান, ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক, এটা হচ্ছে তার ইনস্টাগ্রাম প্রোফাইল লিঙ্ক, এটা হচ্ছে তার ইউটিউব চ্যানেলের লিঙ্ক, ঠিক আছে, এটা হচ্ছে তার ইউটিউব চ্যানেলের লিঙ্ক, মানে আমি এই ব্যক্তির ইউটিউব থাকলে ইউটিউব, ফেসবুক থাকলে ফেসবুক, যা থাকবে আমি তার লিঙ্কই পেয়ে যাবো। তারপরে নিচে দেখেন এর এঙ্গেজমেন্ট রেশিও, এঙ্গেজমেন্ট রেশিও মানে হচ্ছে এ কেমন মানুষের পোস্টে লাইক করে, এ কেমন মানুষের পোস্টে কমেন্ট করে এবং এর পোস্টে কেমন লাইক কমেন্ট আসে, সেটা দেখেন লাইকস পার পোস্ট, কমেন্ট পার পোস্ট, এবং
কস্ট অফ এ প্রমোশন পোস্ট, প্রমোশনাল পোস্ট, এর এঙ্গেজমেন্ট রেশিও খুবই ভালো। তো এই এঙ্গেজমেন্ট রেশিওটাও আসলে দেখতে চাই, ঠিক আছে, এঙ্গেজমেন্ট রেশিও দেখতে চাই। যদি এই সমস্ত গিগুলোতে একটু ভিউ করেন, তাহলে এখানে ভেতরে গেলে গিগুলো পড়লে বুঝবেন যে আমি আসলে যে কথাগুলো বলতেছি এই জিনিসগুলো এ দিবে। কি দিবে? নেম দিবে, নাম্বার অফ ফলোয়ার দিবে, এঙ্গেজমেন্ট রেট দিবে, ইমেল দিবে, প্রোফাইল লিঙ্ক দিবে। দেখেন এখানে তাই দিয়ে আছে, নেম আছে, লিঙ্ক আছে, এঙ্গেজমেন্ট রেশিও আছে, আর হচ্ছে এর ফলোয়ার কত, এই যে ফলোয়ার তো দেখতেই পাচ্ছি আমরা। এই লিস্টটা জাস্ট কি করবে, এখান থেকে ডাউনলোড করে দিয়ে দিবে, বুঝতে পারছেন? তো এর জন্য কয় টাকা নিবে দেখি, দেখি একটু। আচ্ছা, এবং কোন কোন ক্যাটাগরি, স্পোর্ট, মম, টিন, ডিআইওয়াই, ফ্যাশন, ট্রাভেল, এগুলো আমাদের এখানে ও সব ক্যাটাগরি আছে। দেখেন আমরা এখানে কত ক্যাটাগরি দেখলাম, দেখেন আমার কাছে সবই আছে, কুকিং, কমেডি, ডান্স, ডিজাইন, ফ্যাশন, যে সব কিছু, ফুড, ফিটনেস, গেমিং, হেলথ, ইন্টারনেট, কিডস, তারপর ও যেটা লিখছে এখানে মমি, মম আর কি, তারপর হচ্ছে পার্টি, পেটস, ফটোগ্রাফি, অনেক অনেক আছে, যে কোনো ক্যাটাগরি কিন্তু দিতে পারবো আর কি। তারপর ও কি দিবে, ইউ হ্যাভ দ্য অপশন অফ সেটিং এ ফলোয়ার লিমিট অফ ফার্স্ট সেটিং এ স্পেসিফিক লোকেশন নিয়ে সব দ্য রিসার্চ, বলতেছে যে চাইলে স্পেসিফিক লোকেশনে ও এটা সার্চ করে নিতে পারে, তো আমরাও সেটা পারবো। দেখেন আমরা চাইলে যদি বলি যে আমাদের ইউএস এর ইনফ্লুয়েন্সারদের দেখা, ইউএস এর ইনফরমেশন দেখাবে, এবং চাইলে স্পেসিফিক যদি আমি বলি যে না ইউএস এর মধ্যে আমি হচ্ছে অ্যালাস্কা স্টেট, এগুলো কিন্তু স্টেট, তারপরে স্টেটের পরে আবার কিন্তু যেগুলো থাকে সেগুলো হচ্ছে সিটি। তা আমি ও ক্লায়েন্ট যদি বলে যে আমার শুধুমাত্র অ্যালাস্কা সিটিতে যারা বাস করে সেই সমস্ত পিপুলদের প্রোফাইল আমার দরকার, এবং তাদের এঙ্গেজমেন্ট রেশিও, তাদের হচ্ছে ওয়েবসাইট এরিয়া, এগুলো আমার দরকার, তাদের ফলোয়ার ডিটেলস দিতে হবে। জাস্ট আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করবেন, করলে লিস্ট আপডেট হয়ে যাবে এখান থেকে, হওয়ার পরে জাস্ট সেভ টু অলে ক্লিক করে আপনি একটা লিস্ট দিয়ে এটা সেভ করে ডাউনলোড করে ক্লায়েন্টকে দিয়ে দেবেন। এই যে না তোমার লিস্ট, আমার মনে হয় এই কাজটা করতে আপনার সর্বোচ্চ 20 মিনিট সময় লাগবে, 5 মিনিট সময় লাগবে না আর কি, ঠিক আছে? তো এই দেখেন এই কি অর্ডার পাইছে অনেকগুলো, 39টা রিভিউ পাইছে সার্ভিসটা সেল করে। হ্যাঁ, তো হ্যাঁ 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 শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ 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 ও হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া, হ্যাঁ ভালো আছি। আচ্ছা, ওকে, আমি শুরু করি। যেহেতু রাত অনেক হয়ে গেছে, তো আমি তো এতক্ষণ আলোচনা করতেছিলাম যে এখানে এই সার্ভিসটা কিভাবে দিচ্ছে এবং এটা আমরা কোথা থেকে নিব, এটা আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল দেখাই দিলাম। হ্যাঁ, তো এরকম আমার অনেক কাজ আছে যে কাজগুলো আমরা ডিজিটাল মার্কেটিং এর খুব সহজে করতে পারি। তো এখন আমি আবার ব্যাক করতেছি আমাদের ডিজিটাল মার্কেটিং এর সেই যে কারিকুলাম, কারিকুলাম আচ্ছা, তো অনেক কিছুই আমরা আলোচনা করলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে বেসিক আছে, বেসিকের মধ্যে তো কি কি গোল নিয়ে কাজ করব, কোন কোন সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যাটফর্মে কাজ করব, এবং আমাদের ইন্ডিভিজুয়াল অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিগুলো নিয়ে কিভাবে কাজ করব, সেগুলো আমি আপনাদেরকে অ্যাটলিস্ট ধারণা দিয়ে দিয়েছি আর কি। তো এখানে এখানে আপনাদের একটা ছোট জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং কাজের মজা হলো যে
জাস্ট ছোট ছোট কাজ করে আয় করা যায়। যেমন আপনি ফেসবুকে যদি কিছুই না পারেন, শুধুমাত্র ফেসবুকের এই অ্যাডের কাজটা যদি বুঝেন, তাহলে আপনি ফেসবুকের অ্যাডের কাজ করে আপনি অনেক কিছু করতে পারবেন। তারপর হচ্ছে আপনি শুধুমাত্র টুইটারে কিছুই পারেন না, বাট টুইটারে আপনি জাস্ট হ্যাশট্যাগ মার্কেটিংটা বোঝেন, তাহলে আপনি এটা দিয়ে অনেক কিছু করতে পারবেন। পিন্টারেস্টের কাজ মনে করেন আপনি কিচ্ছু পারেন না, আপনি পিন্টারেস্টে শুধুমাত্র হচ্ছে যে পিন্টারেস্ট যে সার্চ বা পিন্টারেস্টের যে ডিসকাশনটা, বা ডিসকাশন বেস যে এঙ্গেজমেন্ট নিয়ে কাজ করে, যারা পিন্টারেস্ট এঙ্গেজমেন্ট নিয়ে যারা কাজ করে, মানে ইমেজ এসিও, পিন্টারেস্টের ইমেজ এসিও নিয়ে কাজ করে, এই কাজটা করলেও হবে। ইনস্টাগ্রামে মনে করেন আপনি কিছুই পারেন, আপনি হ্যাশট্যাগ রিসার্চ এবং ফলোয়ার নিয়ে কাজ করলেই জাস্ট এনাফ। ইউটিউব মার্কেটিং আপনি মনে করেন কিছুই পারেন না, আপনি জাস্ট হচ্ছে ইউটিউবের ভিডিওগুলো অপটিমাইজ করতে পারেন, আপনি ইউটিউবের ভিডিওগুলো আপলোড করে দিয়ে ইউটিউব এসইওটা করে দিতে পারেন, তাহলে জাস্ট আপনি অনেক কিছু করতে পারবেন এখান থেকে। আর এখানে তো ইউটিউবের সেক্টরটা অনেক বড়, ইউটিউবে আপনার ভিডিও এডিটিংয়ের কাজ আছে, ইউটিউব মনিটাইজেশনের কাজ আছে, ইউটিউবের সাবস্ক্রাইবারের কাজ আছে, তারপর ইউটিউব এঙ্গেজমেন্ট বাড়ানোর কাজ আছে, অনেক কাজ আছে। তারপর লিঙ্কডইন মার্কেটিং, লিঙ্কডইন আসলে মূলত আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে হচ্ছে বিজনেস ব্র্যান্ডিং করার ক্ষেত্রে, এবং B2B মানে বিজনেস টু বিজনেস কমিউনিকেশনের জন্য লিঙ্কডইন কাজে লাগে। লিঙ্কডইন থেকে আমরা লিড জেনারেট করতে পারি, এবং লিড জেনারেশনের কাজের জন্য লিঙ্কডইন আমাদের খুব দরকার হয়। আচ্ছা, তো এই যে দেখেন এখানে আবার PPC অ্যাড আছে, এখানে একবারে অ্যাড নিয়ে অনেক কথা এখানে বলা আছে, কীভাবে আমরা অ্যাড দিব, অ্যাডের বাজেট কীভাবে করবো, ফেসবুকের অ্যাড কীভাবে সেট আপ দিবো, তারপর হচ্ছে অ্যাডগুলো নিয়ে কীভাবে কাজ করবো, ক্যাম্পেইন ক্রিয়েট কীভাবে করবো, অ্যাড কীভাবে রিসার্চ করবো, এই সমস্ত জিনিসও আছে। তো আপনারা জানেন যে অ্যাড রিসার্চের জন্য অনেক টুলস আছে, যেমন হচ্ছে অ্যাড স্পাই নামের একটা সফটওয়্যার আছে, তো এটা আসলে অনেক দাম, এটা ফ্রিতে পাওয়া যায় না, বাট এটা একটু কষ্ট করে নিতে হয়, এটা একটু কষ্ট করে নিতে হয়। অন্য একটা ওয়ে আছে এটা নেওয়ার, হ্যাঁ, এটা 1000 পর্যন্ত হচ্ছে ক্রেডিট নেওয়া যায় ফ্রিতে। আমার কাছে মনে হয় অ্যাড স্পায়ের একটা অ্যাকাউন্ট মনে হয় আমার কাছে ছিল, আমি শুনে না, আমাকে একটু খুঁজে দেখতে হবে আসলে অ্যাকাউন্টটা, আমি একটু খুঁজে দেখি যে অ্যাড স্পায়ের অ্যাকাউন্টটা আমি কী করছি। হ্যাঁ, আমার কাছে অ্যাড স্পায়ের একটা অ্যাকাউন্ট আছে, আমি একটু অ্যাড স্পায়ের এই অ্যাকাউন্টটা আপনাদেরকে দেখাই। তো এই যে দেখেন অ্যাড স্পায়ের একটা অ্যাকাউন্টে আমি ঢুকলাম, এই অ্যাকাউন্টে আমি 1000 পর্যন্ত সার্চ করতে পারবো, ঠিক আছে। তো আমার এটা মনে হয় ট্রায়ালটা শেষ হয়ে গেছে, আমি এটা কিনছিলাম শেষ হয়ে গেছে, আচ্ছা শেষ হয়ে গেলে আর কিছু করার নেই। তাহলে এইটা দেখাতে পারলাম না, পরে দেখাবো অ্যাড স্পায়টা। আচ্ছা, যাই হোক, এগুলো নিয়ে আমরা কাজ করবো। তারপর ইমেল মার্কেটিং নিয়ে কাজ করা সম্ভব, ইমেল মার্কেটিং কিছু সফটওয়্যার আছে, যে সফটওয়্যারগুলো দিয়ে আমরা ইমেল জেনারেট করতে পারবো, ইমেল সেন্ড করতে পারবো, এই কাজগুলো আমরা দেখবো। তারপর হচ্ছে আমরা গুগল অ্যাড ওয়ার্ড নিয়ে কথা বলবো, আমরা হচ্ছে ভিডিও মার্কেটিং নিয়ে কথা বলবো, আমি যে ভিডিওগুলো রিসার্চের কথা বললাম, অ্যাডভান্স রিসার্চ, সেটা মোবাইল মার্কেটিং সম্বন্ধে ধারণা নেই, বেশি কাজ নেই। আর কন্টেন্ট মার্কেটিং নিয়ে কথা বলবো, তারপরে আমরা হচ্ছে আমি চলে যাবো। বাট এত টপিক আসলে আমরা একদিনে মানে এত কম সময়ে কভার করতে পারবো না, বাট যতগুলো আমাদের সম্ভব ততগুলোই আমরা হচ্ছে কভার করবো। যাই হোক, তাহলে আমি আজকে আবার রিভিউ করতেছি যে আজকে আমি কী কী জিনিস নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। আমি আজকে আপনাদের সামনে জাস্ট হচ্ছে ইমেজ সার্চ রেজাল্ট ইম্প্রুভ করা, এটা নিয়ে কথা বলছি। আর এখান থেকে আমাদের যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কীভাবে করে, কোন কোন প্ল্যাটফর্ম নিয়ে করতে হবে, কীভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করলে লাভ হবে, এবং ফাইভারে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে কোন কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলছি। তারপরে আমি আপনাদেরকে আরেকটু বলে দিচ্ছি, দেখেন আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে ক্লিক করি, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কোন কোন সোশ্যাল মিডিয়াগুলো নিয়ে কাজ করা উচিত। দেখেন সোশ্যাল মিডিয়াতে কী কী কাজ থাকে, সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট থাকে, সোশ্যাল মিডিয়া কন্টেন্টের কাজ থাকে, প্রোফাইল সেট আপ, কনসালটেশন অ্যান্ড অডিয়েন্স রিসার্চ, অ্যানালাইসিস অ্যান্ড ট্র্যাকিং। তো প্রথমে যদি আমি বলি যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এটা কী, এটা হচ্ছে সে ধরেন আপনার একটা ফেসবুক পেজ আছে, আপনি এই ফেসবুক পেজটা ম্যানেজ করতে পারবেন। ধরেন অনেকে, আমি কিন্তু আমার ফেসবুক পেজে আমি কিন্তু একটা অ্যাডমিন রেখে দিচ্ছি, কারণ আমি সবসময় সেই ফেসবুক পেজটা ম্যানেজ করার সময় পাই না, বা আমার সবসময় ফেসবুক পেজে কেউ মেসেজ দিলে আমি রিপ্লাই দেওয়ার টাইম পাই না,
বিভিন্ন কাজে আমি ব্যস্ত থাকি, তাই না? কমেন্ট করলে কমেন্টে রিপ্লাই দেওয়ার টাইম পাই না সাথে সাথে, তো এই জন্য আমি একটা অ্যাডমিন রেখে দিছি, সে আমার পেজটা ম্যানেজ করবে। ঠিক এই ইউএসএ যারা পাবলিক আছে তারা কিন্তু ওদের কোম্পানি পেজের জন্য ওরা কিন্তু ম্যানেজমেন্টের জন্য পিপুল নেয় যারা ফেসবুক পেজ ম্যানেজমেন্ট করতে পারে। এটা হচ্ছে সোশ্যাল কন্টেন্ট। সোশ্যাল কন্টেন্ট হচ্ছে যে ধরেন যে আমি একটু আগে আপনাকে যে ক্যানভাটা দেখালাম, যে ওই ক্যানভা দিয়ে আপনি হচ্ছে ইনস্টাগ্রামের সাইজের ফটো বানাতে পারবেন, ফেসবুকের কাভার ফটো বানাতে পারবেন, তারপরে হচ্ছে আরও অনেক কিছু বানাতে পারবেন। তো এই ধরনের যে সোশ্যাল মিডিয়ার যে কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টগুলো ক্রিয়েট করার কাজ, বা অনেকে খুব সুন্দর ফেসবুকে পোস্ট লিখে দেয়, কোম্পানির জন্য পোস্টগুলো লিখে দেয়, যারা রাইটার আছে তারা কিন্তু পোস্টগুলো লিখে দেয়, বা ব্যানার ডিজাইন করে দেয়, বা হচ্ছে ফ্লায়ার ডিজাইন করে দেয় পোস্ট করার জন্য, এরকম অনেক সোশ্যাল কন্টেন্ট আছে যে সোশ্যাল কন্টেন্টগুলো বানায় দিতে পারে অনেকে। তো এই কাজগুলো এখানে করতে পারবেন, এগুলো খুবই সহজ কাজ। এটা হচ্ছে প্রোফাইল সেট আপ অ্যান্ড ইন্টিগ্রেশন। এটা হচ্ছে যে প্রোফাইলগুলো অপটিমাইজ করে দেওয়া। ধরেন আপনি ফেসবুকের টুইটার প্রোফাইলগুলো অপটিমাইজ করে দিবেন, লিঙ্কডিন প্রোফাইল অপটিমাইজ করে দিবেন, লিঙ্কডিনের কোম্পানি পেজটা অপটিমাইজ করে দিবেন, এই কাজগুলো আর কি। তারপর এটা হচ্ছে কনসালটেশন অ্যান্ড অডিয়েন্স রিসার্চ। এইটা হচ্ছে যে আপনি একজনকে কনসালটেন্ট করতে পারেন, যে তোমার সোশ্যাল মিডিয়া এইভাবে মেনটেন করো, তুমি এই তোমার বিজনেস পেজগুলো এইভাবে চালাও, মানে কনসালটেন্সি আর কি। বা আপনি মার্কেটিং টিপস দিতে পারেন, মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো বলবেন তার বিজনেস মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো সোশ্যাল মিডিয়া নিয়ে। তো এই যে এই ব্যাপারে কনসালটেন্ট করতে পারেন এবং অডিয়েন্স রিসার্চ করতে পারেন। আমরা যে তখন দেখলাম ফাইবারে যে ইনফ্লুয়েন্সার রিসার্চ বা ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এখানে বলতেছে যে ইনফ্লুয়েন্সারের লিস্ট ক্রিয়েট করে দেবে, কেউ বলতেছে ইনফ্লুয়েন্সার রিসার্চ করে দিবে, কেউ বলতেছে অডিয়েন্স রিসার্চ করে দিবে, এই ধরনের কাজ। তারপরে আমরা যখন ফেসবুকে অ্যাড চালাই তখন কিন্তু আমাদের নির্দিষ্ট এরিয়া বেজ অ্যাড চালাইতে হয়। যেমন ধরেন আমি যদি চাই যে আমি শুধুমাত্র ঢাকাতে অ্যাড চালাবো, তাহলে আমাদের শুধু তো ঢাকার মধ্যেই আমাদের ফেসবুক অ্যাডটা চলবে। তো এই যে অডিয়েন্সটা আমরা সিলেক্ট করে দিই যে কাদের কাছে আসলে অ্যাডটা যাবে, বা কোন মানুষের সামনে আমার অ্যাডটা গেলে আমার বিজনেসটা হবে, আমি বিজনেস থেকে টাকাটা পাবো, এই জিনিসটা আসলে আমরা এই অডিয়েন্স রিসার্চের মধ্যে দিতে পারি, কাজগুলো করতে পারি। এবং এইটার খুব ভ্যালু, অডিয়েন্স রিসার্চের কাজ খুবই ভ্যালু। এবং এটা আপনার কাছে যদি ঠিকঠাক মতো কিছু সফটওয়্যার থাকে, কিছু টুলস থাকে, এবং ফেসবুকের এই ফ্রি অডিয়েন্স রিসার্চ টুল আছে, আপনারা ফেসবুকের অ্যাড ম্যানেজারের মধ্যে গেলেই পাবেন। আমি ফেসবুক নিয়ে আপনাদের ক্লাস নিব, নেক্সট ক্লাসে আমি আপনাদের ফেসবুক অ্যাড নিয়ে কথা বলবো আর কি। ফেসবুক অ্যাড কীভাবে সেট আপ দেয়, ফেসবুক অ্যাডের অডিয়েন্স কীভাবে রিসার্চ করে, কীভাবে সিলেক্ট করে, এই জিনিসগুলো আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখা দেবো। তারপরে এটা হচ্ছে অ্যানালাইটিক্স অ্যান্ড ট্র্যাকিং। এই অ্যানালাইসিস অ্যান্ড ট্র্যাকিংটা হচ্ছে ধরেন আপনার ফেসবুকের সেলস ট্র্যাকিংয়ের কাজ আছে, তারপরে হচ্ছে ফানেল ম্যানেজমেন্টের সিস্টেম আছে, এগুলো হয়তো আপনাদের এখন বুঝতে অনেক কঠিন হতে পারে, বাট পরবর্তীতে এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করলে বুঝবেন। তো দেখেন এখান থেকে সার্ভিস অপশন সিলেক্ট করলে আমরা এখানে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার সার্ভিসগুলো দেখতে পাবো। দেখেন ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, লিঙ্কডিন এবং আরও 7টা সোশ্যাল প্ল্যাটফর্মের কাজ ফেসবুকে আছে। সো আপনি যদি চিন্তা করেন যে আমি এখানে একটু আগে এখানে একটা জিনিস আমি বলছি যে ডেভেলপিং গোল ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যাটফর্ম, কোন কোন মার্কেটিং প্ল্যাটফর্মে কাজ করব, সেই গোলটা সেট আপ করা, সেই গোলটা ফিক্স করা। তো এই যে দেখেন এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে একটা ফ্রিল্যান্সি মার্কেট প্লেসে কী কী সোশ্যাল মিডিয়ার উপরে কাজ আছে। সো এখান থেকে আপনি আইডিয়া করে নিতে পারেন যে আমি কোন কোন সোশ্যাল মিডিয়াকে টার্গেট করে কাজ করব। ঠিক আছে, তো এখান থেকে আপনি খুব সহজে সোশ্যাল মিডিয়া টার্গেট করে নিতে পারবেন। তো এখানে দেখেন সবচেয়ে বেশি কাজ হচ্ছে ইনস্টাগ্রামের, তারপরে ফেসবুকের। ঠিক আছে, সো আপনি সবার আগে কিন্তু ইনস্টাগ্রামটা টার্গেট করতে পারেন। ইনস্টাগ্রামের উপরে যদি আপনি আপনার ফেসবুকের গিগ বা সরি ইনস্টাগ্রামের উপরে যদি আপনি ফাইভারের গিগ বা সার্ভিস বানান, তাহলে কিন্তু আপনার ওই সার্ভিসটা অর্ডার আসার সম্ভাবনা বেশি থাকে। এবং ফাইভারে এসইও নামের একটা জিনিস আছে যে কোনো গিগের কিওয়ার্ড দিয়ে সার্চ করলে যেন গিগটা উপরে আসে, এইরকম সিস্টেম কিন্তু করা যায় ফাইভারে, এটা আপনারা জানেন। তো এই আর হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ের জন্য একটু আমি হালকা আজকে ধারণা দিয়ে দিচ্ছি, আমাদের ফেসবুক মার্কেটিংয়ের জন্য আমাদের নেক্সট দিন কী কী জিনিস লাগতে পারে। আমাদের একটা ছোট্ট এবং সুন্দর একটা এক্সটেনশান আমাদের ফেসবুক মার্কেটিংয়ের জন্য প্রয়োজন হবে। এই এক্সটেনশানের নাম হচ্ছে টুল কিট ফর ফেসবুক। ঠিক আছে, এই যে এই এক্সটেনশানটা, এই যে এটা হচ্ছে টুল কিট ফর ফেসবুক। তো দেখেন আমি এখানে জাস্ট fb.com, আমি এমনি একটা ফেসবুক আইডির মধ্যে আমি যাই। যাওয়ার পরে আমি জাস্ট এটা ওপেন করতেছি। তো এই জিনিসটা আপনাদের কাছে থাকবে না, এই জিনিসটা আপনাদের কাছে নাই, এটা আপনারা বাহিরে কোথাও খুঁজেও পাবেন না। ঠিক আছে, এটা খুঁজে পাওয়া যায় না আর কি।
এটা আমি আপনাদেরকে হচ্ছে দিব, সেটা আপনারা সেট আপ দেবেন। কীভাবে সেট আপ দেবেন আমি একটু দেখাই দিচ্ছি। এখানে মোড টুলসে যাবেন, যাওয়ার পরে এক্সটেনশানে যাবেন। এক্সটেনশানে যাওয়ার পরে এখানে খেয়াল করে দেখবেন যে ডেভেলপার মোডটা অন আছে কি না, যে এখানে ডেভেলপার মোডটা আপনার অফ থাকবে এরকম থাকবে। তো এটা আপনি একটু অন করে নেবেন। অন করে নেওয়ার পরে আমি যে আপনাকে টুলকিট ফর ফেসবুকটা আপনাকে দিব, এই ফেসবুকটা দেখা এটা কীভাবে আপনি এখানে ইনস্টল করবেন আজকে আমি দিয়ে দিবো। এটা আপনার বাসায় সেট আপ করে রাখেন। এই যে আমি এইটা দিয়ে দেবো, এই জিপটা দিবো, এই জিপটা জাস্ট আপনার রাইট সাইডে ক্লিক করে এটা একটু এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করলে এই ফোল্ডারটা, এই ফোল্ডারের ভেতরে ঢুকবেন। ঢুকলে যে ফাইলটা পাবেন ওই ফাইলটা জাস্ট এখান থেকে এইভাবে ধরে নিয়ে এসে এই জায়গায় পেস্ট করে দেবেন। এখানে যখনই আপনি পেস্ট করবেন করার সাথে সাথে যে আপনার এখানে এটা অ্যাড হয়ে যাবে। তো দেখেন এটার কী কী ফিচার আছে আমি বলি। এটা ফেসবুক মার্কেটিংয়ের জন্য আমাদের কাজে লাগবে। যেমন ধরেন ক্লিক অল পোস্ট অ্যান্ড কমেন্ট লাইক বাটন, ক্লিক অল পেজ লাইক বাটন, তারপর হচ্ছে ক্লিক অল কনফার্ম ফ্রেন্ড রিকোয়েস্ট বাটন। আপনার অনেক ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট আছে, আপনি অ্যাকসেপ্ট করতে পারতেছেন না। আপনি এটা দিয়ে একসাথে অ্যাকসেপ্ট করে দিয়ে বসে থাকবেন, দেখবেন যে সব কিছু করে ফেলছে অটো। ক্লিক অল ডিলিট ফ্রেন্ড রিকোয়েস্ট বাটন, অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট আছে ডিলিট করতে পারতেছেন না, ডিলিট করে ফেলবেন। ক্লিক অল ক্যান্সেল পেন্ডিং রিকোয়েস্ট বাটন, তারপর হচ্ছে ক্লিক অল অ্যাড ফ্রেন্ড বাটন, সব অ্যাড ফ্রেন্ড বাটন ক্লিক করতে পারবেন। ক্লিক অল শেয়ার বাটন, আপনি সব কিছু একসাথে শেয়ার করে দিতে পারবেন। ক্লিক অল অ্যাপ্রুভ বাটন, সব একসাথে অ্যাপ্রুভ করতে পারবেন। মানে আপনার গ্রুপে অনেক মেম্বারের জয়েন রিকোয়েস্ট আসছে, একে একটা ক্লিক করবেন সব অ্যাপ্রুভ হয়ে যাবে। ক্লিক অল ডিক্লাইন বাটন, সব ডিক্লাইন হয়ে যাবে। ক্লিক অল জয়েন বাটন, আপনি অনেকগুলো গ্রুপ সার্চ করে বের করছেন, সবগুলো গ্রুপে একসাথে জয়েন করতে চাইলে একটা করবেন, সবগুলো গ্রুপে ও একাই জয়েন করে দিতে আপনাকে। ক্লিক অল ইনভাইট মেম্বার বাটন, আপনি ধরেন যে ফেসবুক পেজে ফ্রেন্ডদের ইনভাইট করা দরকার হলে এটা করতে পারেন, যদিও ফেসবুক এখন এই ফিচার নিয়ে আসছে অটোমেটিক্যালি করা যায়। ক্লিক অল ইনভাইট বাটন, তারপর হচ্ছে ক্লিক অল রিমুভ বাটন, ডাউনলোড ফেসবুক ভিডিও। এটা দ্বারা মজার বিষয় হচ্ছে যে কোনো ফেসবুক ভিডিও ডাউনলোড করতে পারেন, জাস্ট ইউআরএলটা বসে দিলে ডাউনলোড হয়ে যাবে। ফলো অল লাইক পেজ, আনফলো অল লাইক পেজ, আনলাইক অল লাইক পেজ, যত পেজে লাইক দিয়ে রাখছিলেন সব আনলাইক করে দিতে পারেন চাইলে একটা ক্লিকে। আপনারা নিজে নিজে যদি একে একে একটা একটা করে করতে জানি এটা কিন্তু সম্ভব না। লিভ অল গ্রুপ জয়েনে, সমস্ত গ্রুপে যতগুলো জয়েন আছেন সব গ্রুপ থেকে বের হতে পারবেন। ফলো অল জয়েন গ্রুপ, ফলো অল জয়েন গ্রুপ, আচ্ছা ক্লেম গ্রুপ মেম্বারশিপ, তারপর পোস্ট অল জয়েন গ্রুপ, এখানে অনেক অনেক ফিচার আছে আর কি। সবগুলো ফিচার আপনারা বসে বসে দেখলেই বুঝতে পারবেন যে কোন ফিচারের কী কাজ। তো আপনাদের অনেক অনেক ফেসবুক ফেক আইডি লাগবে কিন্তু আমি বলে দিচ্ছি, এখানে এই যে আইডিগুলো কিন্তু ফেক আইডি। আপনারা একটা আইডি খুলে নিন, যদি এটা ইথিক্যাল না তারপরে আসলে করতে হবে না, সেক্ষেত্রে কিছু করার নেই, ঠিক আছে। তো ভিপিএন কোনোভাবে কানেক্ট করে না, ভিপিএন কানেক্ট করে ফেসবুক ইউজ করলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। আর আপাতত এখন আর কিছু করবো না। আপনারা একটা ফেসবুক অ্যাকাউন্ট আপনারা হচ্ছে ক্রিয়েট করবেন, ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে আপনাদের একটা হোমওয়ার্ক দিই, সেটা হচ্ছে যে ফেসবুক অ্যাডস ম্যানেজার, ঠিক আছে, এইটা নিয়ে বাসায় পড়াশোনা করবেন। ফেসবুক অ্যাডস ম্যানেজার কি, ফেসবুক অ্যাড ম্যানেজার কীভাবে কাজ করে, এই অ্যাড ম্যানেজারের ভেতরে কী কী অপশন আছে, এবং এই বিজনেস ম্যানেজারটা কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে এখানে, এবং কীভাবে সেট আপ দিতে হবে, ঠিক আছে। একটা অ্যাকাউন্ট ফেসবুক আইডি খুলবেন, খুলে সেই আইডি দিয়ে ফেসবুকের অ্যাড ম্যানেজার ওপেন করবেন, করে সেই অ্যাড ম্যানেজারটা সেট আপ দিয়ে নিয়ে এসে নেক্সট দিন আমাকে দেখাইতে হবে। এটাই আপনাদের কাজ, এটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। আর ওই এক্সটেনশানটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব, দিয়ে দিলেই হয়ে যাবে। আপাতত এতটুকু পর্যন্তই, আমি এখন আর টানতে পারতেছি না। এখন কোনো কোশ্চেন থাকলে বলেন, আমি অ্যান্সার দিয়ে আমি শেষ করে দেবো। কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছেন না, ঠিক আছে। আরেকজন আছে, উনি কি বুঝতে পারছে? ওনার নাম মিশি দাস, আপনি বুঝতে পারছেন?